Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Lower Screen campus. For admission, contact the number store. শিক্ষা ও কাজের দাবিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে গত তেসরা নভেম্বর কোচবিহার থেকে পদযাত্রা শুরু হয় যাদবপুরে সেই পদযাত্রা শেষ হয় গত বাইশে ডিসেম্বর ডিওয়াইএফআই এর সেই ইনসাপ যাত্রা জেলায় জেলায় মানুষ এগিয়ে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে দু হাজার কিলোমিটারের পদযাত্রার পর আজ রবিবার ব্রিগেডে মহাসমারোহে সমাবেশ সংগঠিত হল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বাস লরি কিংবা ট্রেনে এসে মিছিল করে ব্রিগেড সমাবেশে জমায়েত হয়ে ইনসাপের দাবিতে সোচ্চার হলেন এর এই ব্রিগেড সমাবেশ এক ঐতিহাসিক জনপ্লাবনের সৃষ্টি করল প্রধান বক্তা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির পাশাপাশি বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম

से ही माठेर दखोल जिम्मेदारी से लेने के लिए आए हैं तो तो फिर आप लोगों को एक वायदा हम लोगों के साथ करना पड़ेगा एक तक कथा अपने दर का चीज चाहिए तो पारी तो हमरा हमारे लड़ाई यार कथा खून बोल बो हमार पौर সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তিনি বলবেন তারপর এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা যে প্রতিজ্ঞার কথা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়ব পারব তো এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেই তখন ডান দিকের একটু অসুবিধা হয় কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো অনেক দূর থেকে এই লড়াইয়ের বরটাকে করতে আপনারা এসেছেন আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো তাতে আমাদের অনেক সমস্যা হবে আমাদের অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে আমাদের অনেক অমলা কাকিমা অমলা মন্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে কিন্তু মাঠের দখল আছেন সংগঠনের নেতৃত্ব কর্মী অভিভাবক এই প্রত্যেকে যারা আছেন এই মাঠের মধ্যে আর আমরা এটা জানি অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি আজ উপস্থিত হতে পারেননি আমরা আপনাদেরকেও লাল সালাম জানাচ্ছি এই কত রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন আরে জব মাঙ্গা হে ইনসাফ তো আঞ্জাম দেখ আরে বাম राजनीति करते गुतागुति करे ना बमपुंती दल लड़ाई एक ता गोली ते नहीं बमपंती दल लड़ाई एक पंचायत का प्रधान एक ग्राम संसद का मेंबर एक काउंसिलर एक चेयरमैन एक कॉरपोरेशन का मेयर एक विधानसभा में एमएलए एक पार्लियामेंट में एमपी इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है जो तो दीन है जो तो दीन है जो तो दीन है माटी थे अपो शासन लूट अत्याचार खेते खावा मेहनती मानुसे टूटी टी पे धरा सिस्टम थगबे पंपन तिरा रक्त तो बीजे झाड़ लोरे जाबे लोरे जाबे अरे হবে তো লড়াই হবে লড়াই হবে লড়াই আমি পেছন ফিরতে পাচ্ছি না কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে আমি মিনাক্ষীকে বলছিলাম এটা থ্রি সিক্সটি ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আসলে ব্রিগেডে আজকে চারদিকে জনসমাগম হয়েছে একত্রিশে আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বাম ফ্রন্টে যখন জমায়েত করছিলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল এখানে এরা এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না সভাপতি ছিল ধ্রুব আর ডিওএফ এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে আসলে এটা হচ্ছে ধ্রুব তারা লক্ষ্য মঞ্জিল মকসাদ লাল তারা মানে যখন কম্পাস ছিল না এই মোবাইল ছিল না গুগল ছিল না লোকে নিজের পথ যাতে ভুল না হয় লক্ষ্য যাতে স্থির থাকে ঠিকানা যাদের ঠিক থাকে এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো আর সে পথেই আপনারা এগিয়ে যাবেন যারা পথে হেঁটেছে তাদেরকে সেলাম জানালাম কিন্তু পথে যারা পাথেও দিল রসদ দিল দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা খাদ্যের যোগান দিল রাস্তা থাকার ব্যবস্থা করলো সব মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কমরেড আর এরা মীনাক্ষী ধ্রুবরা এখানে বলল লড়াই জারি থাকবে ইনসাফ যাত্রা ব্রিগেড এসে শেষ হয়নি ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে থাকবে তো এই যৌবনের দূত আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে তাই তো আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি একটা প্রজন্ম এই বাংলার বাংলার একটা প্রজন্ম এই 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 শপথ আমাদের নিতে হবে আর বাংলার পুনর্জাগরণ বানাতে হলে তার কলকারখানা তার স্কুল কলেজ মাদ্রাসা তার হাসপাতাল তার রাস্তাঘাট যার মাথায় ছাদ নেই তার ঘর যেখানে রাস্তা পৌঁছায়নি সেখানে রাস্তা যে ছেলে মেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে সরকারি ব্যবস্থা তছনাস হচ্ছে তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে লাল ঝান্ডার মানুষ বামপন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না মানুষের সামনে আছে ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল এখন সব ফিকে হয়ে গিয়েছে মানুষের হাতে টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই পঞ্চায়েত নির্বাচনে বললো পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল একশো দিনের কাজের আইন বাতিল করে দেবো পার্লামেন্টে মোদী বলেছিলেন গাড্ডা খোল কা কাম হ্যাঁ গড্ডা খোদ কা আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইপিএ সরকার তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল এখানে যারা প্রাক্তনীরা আছেন আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি যখন বামপন্থীদের কথা শোনে মানে এমন একশো জন এমপি পার্লামেন্টে ছিল তখন প্রথম আমাদের দেশে এই একশো দিনের কাজের আইন তৈরি হয়েছিল আসলে আমরা চেয়েছিলাম তিনশো দিন সব হাতে অল এবল বডিড হিউম্যান বিং যারা কর্মক্ষম যাদের দুটো হাত আছে माथाए मगोज जाचे बुके बॉल अचे दुखता अच्छे तारा सृष्टि करते चाय अगर हमारे नौजवानों के हाथ में काम दिया जाए तो जरूरत पड़ने से वो हिमालय के चट्टान तोड़ करके हर प्यासे इंसान के घर में पानी पहुंचा सकता है तो तार जो नीति लागे और अब लो नीति दरकन नहीं দুর্নীতিতেই হয়ে যাবে বিরিয়ানির প্যাকেট দিয়ে আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে কিন্তু জীবন গুজরান হয় না আবার ভোট আসছে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদী তার সাঙ্গ পাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি হেলিকপ্টার এক্সিকিউটিভ জেট প্লেন এসি প্যাভিলিয়ন টেলিভিশনের মিডিয়ার দৌড় সোশ্যাল মিডিয়া দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ আচ্ছা এত লোক তো হলো ভোটটা কোথায় ভোট কোথায় জানেন না পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভরো পুলিশ চোর ধরলো না চোরকে পাহারা দিল আমরা বললাম গ্রাম জাগাও চোর তাও গ্রাম জাগলো বললা আপনি বাঁশের কথা বলছেন কেন কাটারির কথা বলছেন কেন সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে নেবে প্রতিরোধের স্ত্রিয়া জাগাতে হয় গুন্ডাদের দমন করার জন্য চোরকে শাস্তি দেওয়ার জন্য যখন পুলিশ সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক আজকে ধর্ষককে ধরে না ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে এমন পদযাত্রী আছে এখানে বসে যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম সাঁত্রিশ বছরে আটত্রিশটা মিথ্যা মামলা খেয়েছে কিন্তু বুঝে নাও মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে জেল জরিমানা দিয়ে বাম পন্থাকে আটকানো যায় না আটকানো যায়নি